ফিলিডোর পজিশন এটি বিখ্যাত ফিলিডোর পজিশন রাজা এই চারটি ঘরের একটি ঘরে থাকবে এক্ষেত্রে রাজা এফ সিক্স ঘরে আছে রাজার এই অবস্থানের জন্য রানী এই দুটি ঘরের একটি ঘরে থাকবে প্রতিপক্ষের রাজা ও নৌকার পজিশন থাকবে এরূপ শক্তিশালী পক্ষ এই পজিশনে পৌঁছাতে পারলে সহজেই বিজয়ী হতে পারবে এই পর্বে কিভাবে এই পজিশন থেকে বিজয়ী হওয়া যায় তা নিয়ে আলোচনা করা হবে প্রথম কথা হচ্ছে এই পজিশনে সাদার বিজয়ী হওয়ার জন্য কালোর চাল থাকতে হবে যদি সাদার চাল থাকে তবে একটি ওয়েটিং মুভ দিয়ে কালোকে চালতে বাধ্য করাতে হবে চলুন কিভাবে তা দেখে নেওয়া যাক কুইন ভার্সেস রুক অ্যান্ড গেমের ফিলিডোর পজিশনে সেন্টার স্কোয়ারগুলো খুবই গুরুত্বপূর্ণ এই স্কোয়ারগুলো ব্যবহার করেই বিজয়ী হতে হয় ওয়েটিং মুভ দেওয়ার জন্য প্রথম চালে কুইন ডি ফাইভ চেক কিং এফএ চাললে চেকম্যাট হয়ে যাবে রুক দিয়ে চেক ফেরালে রুক ক্যাপচার করা যাবে তাই রাজাকে এই দুটি ঘরের একটি ঘরে চালতে হবে যে ঘরেই চালুক না কেন কুইন এইস ওয়ান চেক কুইন এইস এইট চাললে এখন রুক দিয়ে চেক ফেরাতে পারে সেই ক্ষেত্রে কুইন এ এইট চেকমেট হয়ে যাবে তাই কিং জি এইট ফোর্স আর কিং এইচ সেভেন চাললে এখন একমাত্র চাল কিং জি এইট এবার কুইন এইস ফাইভ পূর্বের পজিশন তবে এখন কালোর চাল সফলভাবে ওয়েটিং মুভ দেয়া হয়েছে এখন ব্ল্যাক প্লেয়ারের হাতে অনেকগুলো চাল আছে তবে যে কোনো চালই তার জন্য খারাপ হবে কিংয়ের একমাত্র বৈধ চাল কিং এফ এইট কিং এফ এট চাললে কুইন এইচ সিক্স রুককে পিন করা হয়েছে পরের চালে রুক ক্যাপচার করে সহজে বিজয়ী হওয়া যাবে রুক এইচ সেভেন চাললে কুইন ই এইট চেকমেট রুক এফ সেভেন ই সেভেন জি সিক্স জি ফাইভ জি ফোর এই পাঁচটি ঘরের কোনো ঘরে গেলে সরাসরি ক্যাপচার করা যাবে ডি সেভেন বি সেভেন জি টু এই তিনটি ঘরে গেলে ফর্ক করে পরের চালে রুক ক্যাপচার করা যাবে যেমন রুক ডি সেভেন চাললে কুইন ই এইট চেক ও ফর্ক এবং রুক বি সেভেন বা রুক জি টু চাললে কুইন ডি ফাইভ চেক ও ফর্ক করে পরের চালে রুক ক্যাপচার করা যাবে বাকি থাকলো সি সেভেন এ সেভেন জি থ্রি এবং জি ওয়ান এই চারটি ঘর এসব ঘরে চাললে প্রথমে সেন্টার স্কোয়ারে চেক দিয়ে পরে সুবিধা মতো কোনো ঘরে চালতে হয় যেমন রুক সি সেভেন চাললে প্রথমে কুইন ডি ফাইভ চেক এফ এইট ঘরে চাললে কুইন এইট ব্যাক মেট এইস এইট চাললে কুইন এইট চেক ও ফর্ক তাই কিং এইচ সেভেন একমাত্র চাল এবার কুইন এইস ওয়ান চেক কিং জি এইট কুইন জি টু চেক রুক দিয়ে চেক ফেরালে কোনো লাভ হবে না এফ এইট চাললে পূর্বের মতোই ব্যাক র্যাঙ্ক ম্যাট দেয়া যাবে আর এইচ ফাইলে চাললে কুইন এইচ টু চেক ও ফোর উল্লেখ্য কিং এইচ সেট চাললে রুক এইচ সেভেন চালা যাবে সেই ক্ষেত্রে কুইন বি এইট চেক হয়ে যাবে রুক এ সেভেন চাললেও মোটামুটি একই রকম চাল দিয়ে রুককে ফর্ক করা যাবে প্রথমে সেন্টার স্কোয়ারে চেক এফ এইট ঘরে চাললে কুইন ডি এইট র্যাঙ্ক মেট এই সেট চাললে কুইন এইস ওয়ান চেক রুক এইচ সেভেন চাললে কুইন এ এইট চেক ম্যাট হয়ে যাবে কিং জি এইট চাললে কুইন জি ওয়ান চেক ও ফর্ক রুক জি থ্রি চাললে প্রথমে কুইন ডি ফাইভ চেক কিং এই সেট চাললে এ এইট চেক রুক দিয়ে চেক ফেরালে চেকমেট দেয়া যাবে কিং এইট সেভেন চাললে কুইন বি সেভেন চেক অষ্টম র্যাঙ্কে আসলে কুইন বি এইটের মাধ্যমে ফর্ক করা যাবে সর্বশেষ রুক জি ওয়ান চালতে পারে এটাই সর্বাপেক্ষা জটিল উত্তর এক্ষেত্রে প্রথমে কুইন ডি ফাইভ চেক কিং এইচ সেভেন চাললে কুইন ডি সেভেন চেক দিতে হবে যেন এইচ সিক্স ঘরে চাললে ব্যাক্যাঙ্ক ম্যাট দেওয়ার সুযোগ থাকে যা হোক কিং এ সিট কুইন সি এইট চেক কিং এ সেভেন কুইন সি সেভেন চেক কিং জি এইট কুইন বি এইট চেক পর্যায়ক্রমে নিজের অবস্থার উন্নতি করতে হবে কিং এস সেভেন এবার যে কোনো দিকে ফর্ক করে রুক ক্যাপচার করা যাবে যা হোক এই ছিল আজকের আয়োজন আশা করি অধ্যয়নকারী ফিলিডোর পজিশন থেকে বিজয়ী হতে পারবেন পরবর্তী পর্বে আমরা অন্য কোনো জটিল পজিশন নিয়ে আলোচনা করব ধন্যবাদ